হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে শিক্ষক বাতায়নে আইসিটি ফোর ই অ্যাম্বাসেডর হবার জন্য যে মানদণ্ড প্রয়োজন, সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। বন্ধুরা, চলুন আমরা ল্যাপটপ স্ক্রিনে চলে যাই এবং শিক্ষক বাতায়নে প্রবেশ করি। বন্ধুরা, প্রথমে আমাদের যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করতে হবে। তো আমরা গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করছি। তো আমরা অ্যাড্রেস বারে লিখব শিক্ষক বাতায়ন অথবা ইংরেজিতে teachers.gov.pd। আমরা বাংলায় শিক্ষক বাতায়ন লিখতে পারি অথবা ইংরেজিতে teachers.gov.pd আমরা লিখে সার্চ দিব। তো বন্ধুরা, আমরা শিক্ষক বাতায়নের লগ ইন পেজে চলে এসেছি। তো যারা শিক্ষক বাতায়নের সদস্য তাদের প্রত্যেকেরই একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে। তো আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে শিক্ষক বাতায়নে প্রবেশ করছি। বন্ধুরা, আমি আমার ইউজার আইডি, আমার জিমেল এবং পাসওয়ার্ড লিখে এখানে নিচের দিকে দেখুন একটি অ্যারো আইকন রয়েছে, এখানে ক্লিক করলাম। বন্ধুরা, শিক্ষক বাতায়নে প্রবেশ করেছি। আমি আমার প্রোফাইলে আছি, দেখুন আমার ছবি এবং নাম দেখা যাচ্ছে। তো আজকে আমি বলেছি যে শিক্ষক বাতায়নে আইসিটি ফোর ই অ্যাম্বাসেডর হবার জন্য যে যে মানদণ্ডগুলো প্রয়োজন বা যে যে ক্রাইটেরিয়াগুলো আপনাকে পূরণ করতে হবে, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো বন্ধুরা, সেজন্য আমরা আমাদের যে প্রোফাইল লোগো রয়েছে একদম ডান দিকে উপরে এবং নাম রয়েছে তার পাশে ছোট্ট অ্যারো আইকন রয়েছে, সেখানে ক্লিক করব। তো এখানে দেখুন নিচের দিকে অ্যাম্বাসেডর আবেদন, অ্যাম্বাসেডর আবেদন, এখানে ক্লিক করলাম। দেখুন বন্ধুরা, এখানে একটি পপ আপ উইন্ডো চলে এসছে। এখানে যে তালিকাটা রয়েছে এই তালিকাটা নিয়ে আমরা আলোচনা করব। আইসিটি ফোর ই জেলা অ্যাম্বাসেডর শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে মানদণ্ড সমূহ, এখান থেকেও আমরা আলোচনা করতে পারি। অথবা আমরা নিচের দিকে গিয়ে দেখুন বন্ধুরা, এখানে রয়েছে বাতায়ন কর্তৃপক্ষ আইসিটি ফোর ই জেলা অ্যাম্বাসেডর আবেদন প্রক্রিয়া পরিবর্তন, এখানে নিচের দিকে দেখুন বিস্তারিত। এই বিস্তারিত এখানে যদি ক্লিক করি তাহলে আমরা ওই পেজে চলে যাব। বন্ধুরা দেখুন, এখানে আর একটা পেজ এসছে আইসিটি ফোর ই জেলা অ্যাম্বাসেডর আবেদন প্রক্রিয়ার পরিবর্তন। তো এখানে দেয়া রয়েছে, সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জেলা শিক্ষক আইসিটি ফোর ই অ্যাম্বাসেডরশিপ আবেদনের জন্য শিক্ষক বাতায়নে লগ ইন করে বর্ণিত লিঙ্কে, অর্থাৎ এখানে যে লিঙ্কটা দেওয়া রয়েছে এই লিঙ্কটা ব্যবহার করে আমরা আইসিটি ফোর ই অ্যাম্বাসেডর আবেদন করতে পারি। তো এখানে আরো রয়েছে ম্যানুয়াল পদ্ধতিতে ইমেলের মাধ্যমে আবেদন করা থেকে বিরত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো হচ্ছে। অর্থাৎ আগে যেমন আমরা জিমেলের মাধ্যমে ম্যানুয়াল পদ্ধতিতে একটি আবেদন লিখে পাঠিয়ে দিতাম, তো সেটা এখন করা যাবে না। এখন আইসিটি ফোর ই জেলা অ্যাম্বাসেডরশিপ প্রোগ্রামের যাবতীয় তথ্যাবলী এবং প্রক্রিয়া লগ ইন করে নিচের লিঙ্ক থেকে অনুসরণ করতে হবে। তো এখানে দেখুন এই লিঙ্কটা আমরা কপি করে নিচ্ছি, লিঙ্কটা কপি করে নিলাম। এরপর আর একটা ট্যাবে গিয়ে আমরা লিঙ্কটা পেস্ট করে দিলাম, এরপর কিবোর্ডের এন্টারে ক্লিক করলাম। দেখুন বন্ধুরা, আমরা সেই আগের পেজে চলে এসেছি, আইসিটি ফোর ই জেলা অ্যাম্বাসেডর শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে মানদণ্ড সম। তো বন্ধুরা, এই দুইভাবেই আপনারা এই মানদণ্ডগুলোর এখানে চলে আসতে পারেন। তো এখন আমরা এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমেই রয়েছে এক নম্বর, আইসিটি ফোর ই অ্যাম্বাসেডরশিপ আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষক বাতায়ন ব্যবহারের অভিজ্ঞতা কমপক্ষে 6 মাস হতে হবে। অর্থাৎ শিক্ষক বাতায়নের সদস্য হবার পরে আপনাকে শিক্ষক বাতায়ন বিগত 6 মাসের অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বর, শিক্ষক বাতায়নের একজন সক্রিয় শিক্ষক হতে হবে। সক্রিয় শিক্ষকের মানদণ্ড সমূহ নিচে দেওয়া রয়েছে। প্রতি মাসে শিক্ষক বাতায়নে অনলাইন অ্যাক্টিভিটি সময় ন্যূনতম 6 ঘন্টা 20 মিনিট হতে হবে।
অর্থাৎ প্রতি মাসে শিক্ষক বাতায়নে আপনাকে কম পক্ষে 6 ঘন্টা 20 মিনিট সময় এখানে অ্যাক্টিভিটি করতে হবে বা সময় ব্যয় করতে হবে। শিক্ষক বাতায়নে অ্যাম্বাসেডরশিপ আবেদনের তারিখ হতে পূর্ববর্তী 3 মাসের মধ্যে ন্যূনতম 30টি মানসম্মত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, 20টি মানসম্মত ভিডিও কন্টেন্ট, 15টি মানসম্মত ব্লগ এবং 15টি মানসম্মত সংশ্লিষ্ট চিত্র ছবি আপলোড করতে হবে। 3 নম্বর, শিক্ষক বাতায়ন কর্তৃক মনোনীত সেরা কন্টেন্ট নির্মাতা, সেরা অনলাইন পারফর্মার, সেরা উদ্ভাবক, সেরা নেতৃত্ব অগ্রাধিকার প্রাপ্য। জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021 প্রশিক্ষণ, মাস্টার ট্রেনার অফ ICT ইন এডুকেশন, মাইক্রোসফট ইনোভেটিভ এডুকেটর, ধারাবাহিক মূল্যায়ন প্রশিক্ষণ সেসিপ প্রকল্প, PTIতে অনুষ্ঠিত ICT ইন এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকরণ প্রাথমিক শিক্ষক, এটা প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে প্রযোজ্য। এখন দেখেন নিচে 2টা অপশন রয়েছে, বিশেষ দ্রষ্টব্য প্রাথমিক পর্যায়ে, অর্থাৎ আমরা যারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমাদের জন্য যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে, প্রাথমিক পর্যায়ে শিক্ষকগণ অ্যাম্বাসেডর শিক্ষক হিসেবে মনোনীত হবার জন্য উপরের মানদণ্ড সমূহ হতে 1, 2, 4 এবং 8 নম্বর এই 4টি মানদণ্ড পূরণ আবশ্যক। অর্থাৎ প্রাথমিক শিক্ষকদের জন্য যে ক্রাইটেরিয়াগুলো অবশ্যই পূরণ করতে হবে তার মধ্যে 1 নম্বর, তো 1 নম্বরে কি আছে আমি আবার একটু আলোচনা করছি। ICT4E অ্যাম্বাসেডরশিপ আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষক বাতায়ন ব্যবহারের অভিজ্ঞতা কমপক্ষে 6 মাস হতে হবে, অর্থাৎ আপনি শিক্ষক বাতায়নের সদস্য হবার পরে কমপক্ষে 6 মাস শিক্ষক বাতায়নে আপনার অ্যাক্টিভিটি থাকতে হবে বা অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে 2 নম্বরে কি বলা হচ্ছে, শিক্ষক বাতায়নের একজন সক্রিয় শিক্ষক হতে হবে। সক্রিয় শিক্ষকের মানদণ্ড সমূহ, প্রতি মাসে শিক্ষক বাতায়নে অনলাইন অ্যাক্টিভিটি সময় ন্যূনতম 6 ঘন্টা 20 মিনিট হতে হবে, অর্থাৎ প্রত্যেক মাসে আপনাকে শিক্ষক বাতায়নের গড় অ্যাক্টিভিটি সময় 6 ঘন্টা 20 মিনিট অবশ্যই হতে হবে, ন্যূনতম 1 মাসে 6 ঘন্টা 20 মিনিট অবশ্যই আপনাকে শিক্ষক বাতায়নে সময় ব্যয় করতে হবে। এরপরে দ্বিতীয় যে অপশন রয়েছে, অর্থাৎ 2 নম্বরে যে দ্বিতীয় অপশন, শিক্ষক বাতায়নে অ্যাম্বাসেডরশিপ আবেদনের তারিখ হতে, অর্থাৎ যে তারিখে আপনি শিক্ষক বাতায়নে অ্যাম্বাসেডরশিপ আবেদন করবেন সেই তারিখ হতে পূর্ববর্তী 3 মাসের মধ্যে ন্যূনতম 30টি মানসম্মত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অথবা 20টি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, 20টি মানসম্মত ভিডিও কন্টেন্ট, 15টি মানসম্মত ব্লগ, 15টি মানসম্মত সংশ্লিষ্ট চিত্র ছবি আপলোড করতে হবে। এখানে এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনি যে তারিখে অ্যাম্বাসেডরশিপ পদে আবেদন করবেন সেই তারিখ হতে পূর্ববর্তী 3 মাসের মধ্যে, অর্থাৎ আবেদন করার আগের 3 মাসের মধ্যে আপনাকে 30টি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বা ডিজিটাল কন্টেন্ট অবশ্যই শিক্ষক বাতায়নে আপলোড করতে হবে। এরপর 20টি মানসম্মত ভিডিও কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট আপনার ইউটিউব কন্টেন্ট হতে পারে, সেগুলো অবশ্যই ভিডিও কন্টেন্ট হতে হবে এবং সেটা সংখ্যা হতে হবে 20টি, এটা অবশ্যই আপলোড করতে হবে। 15টি মানসম্মত ব্লগ, আমি এই ভিডিওর আগে আরেকটি ভিডিও আপলোড করেছিলাম কিভাবে আপনারা শিক্ষক বাতায়নে ব্লগ আপলোড করবেন, তো সেইভাবে 15টি মানসম্মত ব্লগ আপনাকে অবশ্যই শিক্ষক বাতায়নে আপলোড করতে হবে এবং 15টি মানসম্মত পাঠ সংশ্লিষ্ট চিত্র, আপনার শিক্ষার্থীদের অর্থাৎ প্রাক প্রাথমিক থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত, এটা প্রাথমিকের ক্ষেত্রে যে বইগুলো রয়েছে সেই বইয়ের মধ্যে যে পাঠগুলো রয়েছে সেই পাঠ সংশ্লিষ্ট কিছু ছবি বা চিত্র আপনাকে শিক্ষক বাতায়নে আপলোড করতে হবে এবং সেটা অবশ্যই 15টি হতে হবে। আমি আবারও বলছি, যে তারিখে আপনি শিক্ষক বাতায়নে আপলোড করবেন পূর্ববর্তী 3 মাসের মধ্যে এই বিষয়গুলো বা
এই ক্রাইটেরিয়াগুলো অবশ্যই পূরণ করতে হবে। এবার চার নাম্বারে রয়েছে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021-এর প্রশিক্ষণ। জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021-এর প্রশিক্ষণ আমাদের অনেক প্রাথমিক শিক্ষকই গ্রহণ করেছেন। পর্যায়ক্রমে সকল শিক্ষককে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তো এই প্রশিক্ষণটাও আপনার অবশ্যই থাকতে হবে। সর্বশেষ যে আট নম্বর অপশনটি রয়েছে, পিটিআইতে অনুষ্ঠিত আইসিটি ইন এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকরণ প্রাথমিক শিক্ষক। আমাদের প্রত্যেক জেলায় পিটিআইতে আগে 10 দিনের আইসিটি ইন এডুকেশন প্রশিক্ষণ দেওয়া হতো। সেখানে কিভাবে আপনি পাওয়ার পয়েন্ট ডিজিটাল কন্টেন্ট তৈরি করবেন এবং সেটা কিভাবে মান উন্নয়ন করবেন, এছাড়া শিক্ষক বাতায়নের সদস্য কিভাবে হবেন এবং সেখানে কিভাবে সেই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বা কন্টেন্ট আপলোড করবেন, সে বিষয়ে 10 দিনের প্রশিক্ষণ দেওয়া হতো। বর্তমানে এটা 12 দিন করা হয়েছে। তো এই প্রশিক্ষণটা অবশ্যই আপনাকে গ্রহণ করতে হবে বা আপনার এই প্রশিক্ষণটা সম্পন্ন করতে হবে। এরপরে নিচে আসি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসা এবং কারিগরি পর্যায়ের শিক্ষকগণ অ্যাম্বাসেডর শিক্ষক হিসেবে মনোনীত হবার জন্য উপরের মানদণ্ড সমূহ হতে, আমি একটু আগে আলোচনা করলাম প্রাথমিকের পর্যায়ে, অর্থাৎ প্রাথমিক শিক্ষকরা কিভাবে অ্যাম্বাসেডর পদে আবেদন করবেন, এবার আমি আলোচনা করছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসা এবং কারিগরি পর্যায়ের শিক্ষকগণ অ্যাম্বাসেডর শিক্ষক হিসাবে মনোনীত হবার জন্য উপরের মানদণ্ড সমূহ হতে 1, 2 এবং 4 নং এই তিনটি মানদণ্ড পূরণ করতে হবে। 1 নম্বর তো আমি আলোচনা করেছি, সেটা প্রাথমিক শিক্ষকদের জন্য প্রযোজ্য। 2 নম্বরও আমি আলোচনা করেছি, সেটাও প্রাথমিক শিক্ষকদের জন্য প্রযোজ্য। এবং 1 এবং 2 এটা কিন্তু অবশ্যই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসা কারিগরি পর্যায়ের শিক্ষকগণের ক্ষেত্রেও প্রযোজ্য। এরপরে 4 নম্বর যে মানদণ্ডটা রয়েছে, জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021-এর প্রশিক্ষণ। জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021-এর প্রশিক্ষণ এটা প্রাথমিকের ক্ষেত্রেও প্রযোজ্য, আবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসা কারিগরি পর্যায়েও প্রযোজ্য। তো এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসা ও কারিগরি পর্যায়ের শিক্ষকগণ অ্যাম্বাসেডর শিক্ষক হিসাবে আবেদন করার জন্য তাদের 3টা অপশন দেওয়া হয়েছে, 1, 2, 4। আর প্রাথমিক পর্যায়ের শিক্ষকদের জন্য দেওয়া হয়েছে 4টি অপশন, 1, 2, 4 এবং 8, 9। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন যে আপনি যদি আইসিটিতে একজন দক্ষ শিক্ষক হয়ে থাকেন, আপনার যদি শিক্ষক বাতায়নের ICT4E জেলা অ্যাম্বাসেডর শিক্ষক হিসাবে আবেদন করতে চান বা আবেদন করার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই এই মানদণ্ডগুলো অবশ্যই পূরণ করতে হবে বা এই ক্রাইটেরিয়াগুলো অবশ্যই পূরণ করতে হবে, তা না হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না। তো বন্ধুরা, আর দেরি করবেন না, আপনারা এখন থেকেই লেগে যান, আইসিটি নিয়ে কাজ করুন। আপনি একজন আধুনিক শিক্ষক হিসাবে আইসিটি ব্যবহারে দক্ষ হন এটাই কামনা করি, এবং এই মানদণ্ডগুলো যত তাড়াতাড়ি সম্ভব পূরণ করুন এবং ICT4E জেলা অ্যাম্বাসেডর শিক্ষক হিসাবে আবেদন করুন। বন্ধুরা, আপনি যদি একজন ICT4E জেলা অ্যাম্বাসেডর হিসাবে শিক্ষক মনোনীত হন, তাহলে আপনার উপর কিছু দায়িত্ব অর্পিত হবে। এটা A2I প্রধানমন্ত্রীর A2I দপ্তর থেকে আপনাকে এই দায়িত্বগুলো বণ্টন করে দেওয়া হবে। আপনি আপনার জেলা সহ সারা বাংলাদেশের যারা ICT-তে অদক্ষ শিক্ষক আছেন তাদেরকে অবশ্যই সহযোগিতা করবেন, বিভিন্ন রকমের প্রশিক্ষণ দিবেন এবং তাদেরকে ICT দক্ষ শিক্ষক হিসাবে গড়ে তুলবেন, এবং ICT বিষয়ে যে কোনো সমস্যার সমাধানে আপনাকে কিন্তু নিরলসভাবে কাজ করে যেতে হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনি যদি আমার চ্যানেল বিপুল ভিশন 71-এ নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, তাহলে আমার এই জাতীয় ভিডিও আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে। আপনি যদি আমার ফেসবুক পেজ বিপুল ভিশন 71-এ নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই ফলো করবেন।
আপনারা আমার পাশে থাকবেন তাহলে এই জাতীয় ভিডিও আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে। বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।